যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি, যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছেন, কিন্তু যারা এই ই-কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিটে কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি, অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন, চালু রেখে কেন তাদের সাথে কথা বলেননি? এটা আমাদের লিগ্যাল টিমকে আমি বলবো যে এই প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন, আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয় একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এবং মেকানিজম, চ্যানেল, গাইডলাইন, এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আবার এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নেবেন কিনা? আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম, করে আমরা এগুলো গুছিয়ে বিটিআরসি থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব, তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো। থেকে আজ পর্যন্ত আপনার আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সংবিধান, এইগুলো নিয়ে আমরা কোনো গাইডলাইন, কোনো কমিউনিটি গাইডলাইন ফেসবুককে আমরা প্রোভাইড করেছি কিনা? আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন, এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে, কারা ডেভেলপার, তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে, সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে। তারা কোনো কমিউনিটি গাইডলাইন চায় নাই আমাদের কাছে বা আমরা প্রোভাইড করি নাই। আমাদের কাছে কমিউনিটি গাইডলাইন তারা আজকের মিটিং এ এটা আলোচনা হয়েছিল, আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফাত ভাই, আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি। আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে, কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না, কোনো মিথ্যা, অপপ্রচার, গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না।